আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা বাড়িতে কিছু এর গ্রিল ডেলিভারি দিলাম এবং দুইটা দরজা ডেলিভারি দিলাম এগুলো আমরা কিভাবে তৈরি করলাম কত টাকা কেজি তৈরি করলাম বা কত টাকা মোট বিল এসেছে সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা যারা কিনা বিএসআরএম দিয়ে আপনার বাড়ির গ্রিল তৈরি করতে চাচ্ছেন তাহলে কিন্তু এভাবে সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করে নিতে পারবেন আপনার বাড়ির জন্য দেখেন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে গ্রিলগুলোতে আপনি সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন এগুলো আমরা ফিনিশিং দেওয়ার পরে এরকম সুন্দর স্মুথ একটা ফিনিশিং ওঠে আশা করি বুঝতে পেরেছেন আমরা এসব গ্রিল চতুর্পাশে ওয়াইল্ডিং করে তৈরি করে দিচ্ছি সুলভ মূল্যে এবং সমগ্র বাংলাদেশে আপনার বাড়ির কাজটা যদি একটু সুবিশাল হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাড়ি হোক না কেন কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এগুলা কিভাবে তৈরি করি বর্তমানে এটা মূলত তৈরি করা হয় বিএসআরএম মালটা দিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে ধরেন আগে এটার দাম কম আসিল বিদায় আমরা কম টাকার মাধ্যমে তৈরি করে দিছি এখন একটু দামটা বেশি তাই দামটা একটু বেশি নেওয়া হচ্ছে এখানে দেখেন কতটা ফিনিশিং দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি এতটুক বেশি ফিনিশিং দিতে পারছি কারণ হচ্ছে আমরা চতুর্পাশে ওয়েল্ডিং করে দিই এই জন্য কিন্তু এত বেশি বা এত সুন্দর স্মুথ ফিনিশিং করে দিতে পারছি এবার চলুন জেনে নেই এগুলার কত টাকা কেজি বিক্রি করতেছি বর্তমানে মালগুলা তৈরি করে আপনি যদি এরকম সিম্পল ডিজাইনের মাধ্যমে নিতে চান তাহলে একশো পঁচিশ টাকা কেজি দরে নিতে পারবেন আর যদি একটু গর্জিয়াস ডিজাইনওয়ালা গ্রিল বানাইতে চান তাহলে আপনার প্রত্যেক কেজি খরচ পড়বে একশো টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বা একশো টাকা দুশো টাকা কেজিও হয় এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করে আশা করি বুঝতে পারছেন এগুলো সম্পূর্ণ একশো পঁচিশ টাকা কেজি ধরে আমরা বানিয়ে দিয়েছি এখানে প্রায় তেতাল্লিশ হাজার টাকার মতো বিল এসেছে সম্পূর্ণ টাকা পেড করে দিছে আমাকে যারা কিনা তৈরি করবেন অবশ্যই একশো পঁচিশ টাকার দরের মাধ্যমে আপনি এরকম বিএসআরএম মালামাল দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা কিশুগঞ্জ জেলা বাজিতপুর থানা বাজার আমরা সকল কিছুর তৈরি করে থাকি অকশপ রিলেটেড গেট গ্রিল সি রেলিং তাই জানালা এস এস এম এস গ্যালভেনাইস সকল কিছু ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম